আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার সামনে ডিম এবং একটি বক্স, অতএব বুঝতেই পারছেন যে আমি এই ডিমগুলো আজকে একটি জায়গায় পাঠাবো, সেটা হচ্ছে সিরাজগঞ্জের তারাশে। তো বন্ধুরা, আমার ডিম পাঠাবো কিভাবে, কিভাবে ডিম পাঠালে ডিম কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না সেটাই আজকে দেখাবো, এবং আমার কাছ থেকে এভাবে ডিম প্রসেস করে নিতে পারবেন গাড়িতে, যেখানে ডিম পাঠাবো নিঃসন্দেহে কোনো ডিম নষ্ট হবে না, এবং সেই নষ্ট কিভাবে হবে না আপনিও পাঠালে পাঠাতে পারেন এই প্রসেসে। এই যে দেখতে পাচ্ছেন, নিচে কিছু তুষ দিয়ে নেবেন, প্রথমে একটা পেপার কাটিং দিয়ে তুষ দিয়ে নেবেন, তুষের উপরে শুধু একটি করে ডিম বিছাবেন, ডিমের উপরে যেন ডিম কোনোভাবেই উঠে না থাকে, ডিম চতুর্দিকে ছড়িয়ে দিবেন একটি একটি করে। এই প্রসেসে একটি একটি করে ডিম আপনি বক্সের মধ্যে ছড়িয়ে দিবেন। বক্সের পাশে একটা পাতলা ককশিট দিয়ে দেখছেন, ফয়েল দেখছেন, এইভাবে এই ফয়েলগুলো দিয়ে তারপরে ডিমগুলো সুন্দর করে সাজিয়ে, এরপরে সাজানো হয়ে গেলে তার উপরে আবারও তুষ দিতে হবে। তুষ দিয়ে এইভাবে তুষ দিয়ে ভরে দিতে হবে, ডিমগুলো যেন সমান থাকে, মানে ডিম সমান পরিমাণ তুষ দিয়ে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে ওখানে আর একটা পেপার কাটিং দিতে হবে। পেপার কাটিংটা যদি এভাবে বিছিয়ে দেন, এভাবে পেপার কাটিং নিয়ে বিছিয়ে দেওয়ার পরে, এই পেপার কাটিং বিছিয়ে দেওয়ার পরে পেপার কাটিং এর উপরে কিন্তু আবারও তুষ দিতে হবে। এই পেপার কাটিং এর উপরে আবারও কিছু তুষ দিয়ে দিতে হবে, কিছু হালকা তুষ দিয়ে তারপরে ডিমগুলো আবারও সাজাতে হবে। এইভাবে সুন্দর করে আপনি যত বড় বক্স নেবেন, যেই মাপের বক্স নেবেন, আমি এই বক্সে 400 ডিম সাজাতে যাচ্ছি। তো এই বক্সটির মাপ আছে 10 ইঞ্চি বাই 1 ফিটের একটু বেশি আছে, মানে 10 ইঞ্চি বাই 16 ইঞ্চি, তাহলে 400 ডিম ধরবে। তো এইভাবেই প্রসেসে যদি আপনি কোথাও ডিম পাঠাতে চান, দূরে কোথাও গাড়িতে কোনোভাবে আপনি দিনানদিন ডিম পাঠাবেন, যাতে হাতে পায় পার্সেল ছাড়াই, মানে কুরিয়ার ছাড়া যদি কোনো গাড়িতে ডিম পাঠাতে চান বা কুরিয়ারে এভাবে পাঠাতে পারবেন, এভাবে যদি আপনি কুরিয়ারেও ডিম পাঠান তাহলে আপনার ডিম লক্ষ্যস্থানে খুব ভালোভাবে পৌঁছে যাবে। তবে সবচেয়ে একটা বিষয় হলো যে ডিমের উপরে যেন ডিম উঠে না থাকে, শুধু বিছিয়ে দিতে হবে, বিছিয়ে দিয়ে তার উপরে তুষ, তার উপরে পত্রিকা দিয়ে সুন্দর করে এভাবে ডিমগুলো প্রসেস করে আপনার বক্সটি ভরে ফেলুন। এরপরে আপনি তুষগুলো আবার দিয়ে আবারও পত্রিকা দিয়ে এভাবে প্রসেস করে পুরো বক্সটি ভরে ফেলুন, তারপরে আপনি বক্সটি সুন্দর করে কষ্টিবে মোড়ান। এই যে দেখতে পাচ্ছেন, বক্সটি আমি ভরে ফেললাম, ভরে উপরে আরেকটি সেই ফয়েল দিলাম, ফয়েলটি দেওয়ার পরে বক্সটি কিন্তু এখন কষ্টিপ দিয়ে মুড়িয়ে দেব। তো কষ্টিপ দিয়ে সুন্দর করে যদি আমি এভাবে মুড়িয়ে দেই, তাহলে কিন্তু এই বক্সটি যত দূরেই যাক, যেভাবেই নিয়ে যাক, ইনশাআল্লাহ এই বক্স কিন্তু কোনো ক্ষতি হবে না আশা করছি। সুন্দর কষ্টিপগুলো দিয়ে আসলে সুন্দর করে মোড়াতে হবে, সুন্দর করে যত সুন্দর করে মোড়াবেন, যত টাইট করে সুন্দর করে রাখবেন দিবেন, তত সুন্দরভাবে আপনার মালটি কিন্তু পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি এই বক্সটি পাঠানোর পরে কিন্তু আমি যার কাছে পাঠিয়েছিলাম তাকে বলেছিলাম যে ভাই, আমি যে বক্সটি পাঠালাম আপনি ডিমগুলো সঠিকভাবে পেয়েছেন কিনা তার একটি ফুটেজ আমাকে দেবেন, এবং ডিমগুলো কোনো রকমের ক্ষতিগ্রস্ত ছাড়া পেয়েছেন কিনা বিষয়টা জানাবেন। তো ছোট ভাইটা অনেক ভালো আমাকে শুধু ছবি না, একটা ভিডিও পাঠিয়েছে যে আসলে তার বক্সটা ওপেন করতে যাচ্ছে, সে মাল হাতে পেয়েছে, এভাবে সে কিন্তু একটা ভিডিও আমাকে পাঠিয়েছে। তো সেই ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি, তো এই যে এখানে তার একটা লোকেশন দিয়েছি, যে জাস্ট তার নাম, মোবাইল নাম্বার এবং কোথায় নামবে সেটা আমি দিয়েছি এবং লিখে দিয়েছি সাবধানে এখানে ডিম, যাতে সচেতন ব্যক্তি যারা আছে তারা কিন্তু একটু হলেও নজর দেবে যেখানে ডিম আছে এটাতে জোরে চাপ দেওয়া যাবে না বা বসা যাবে না, এই বিষয়টার জন্য ওটা কিন্তু আমি এখানে মেরে দিয়েছি। তো এইটা মারার পরে কিন্তু আমি এইভাবে প্যাকিং করে মালটা পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দেওয়ার পর সে হাতে পাওয়ার পরে তার যে ফুটেজটা পাঠিয়েছে সেই ফুটেজটা দেখিয়ে দিচ্ছি, চলেন যাচ্ছি তার ফুটেজ দেখার জন্য। আমি এভাবে পরে বাসে তুলে দিয়েছি, ইনশাআল্লাহ 3 ঘন্টার মধ্যে সে পেয়ে গেছে এবং কোনো ক্ষতিগ্রস্ত ছাড়াই যে পেয়ে গেছে তার জন্য
সেই একটা ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিওটা যদি আপনাদেরকে এখন দেখাই। এভাবে পাঠালে কোনোভাবে নাড়াচাড়া দিলেও কিছু হবে না, জোরে যদি লাগেও তারপরে কিন্তু কিছুই হবে না ইনশাআল্লাহ। তো চলেন সেই ছোট ভাইয়ের ভিডিওটা এখন দেখি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমার ডিম আমার বাড়িতে এসে পৌঁছেছে, সেই ঢাকা কোনা বাড়ি থেকে আমার বড় ভাই ডিম পাঠিয়েছে। ডিম আমি বাচ্চা ফোটানোর জন্য সেখান থেকে এনেছি, আর এখন আমি বক্সটি ওপেন করব, দেখব যে ডিম কি অবস্থায় আছে। দড়ি দিয়ে খুব শক্ত দড়ি দিয়ে বাঁধেছে। এই যে সুন্দর ভাবে প্যাকেটিং করা হয়েছে, দেখছি অনেক সুন্দর ভাবে প্যাকেটিং করছে যাতে কোনো রকম সমস্যা না হয়। যেহেতু ডিম খুব সাবধানে প্যাকেটটাও কাটা দরকার। আচ্ছা বাস খুব সুন্দর, যেহেতু ডিমটা বাছে এসেছে অনেক ঝাঁকি টাকি লাগে বাছে, সেই কারণে সে অনেক সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়েছে। সুন্দর দেখা যাচ্ছে বক্স একটা। এই যে বসে দিয়ে এই যে ডিম, এই যে সে কোয়েল পাখির ডিম, সুন্দর। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর ভাবে এই ডিম প্যাকেটিং করছে, অনেক সুন্দর। সুন্দর আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ডিমই খুব সুন্দর আছে। অরিজিনাল বীজ ডিম।